নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাভ্র চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাভ্র ইয়োগা। তো আজকে আমি আপনাদের সামনে একটা আসনের ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে অর্ধ শিরাসন বা অর্ধ শীর্ষাসন। মানে অনেকজনাই দেখেছেন যে শীর্ষাসন কীভাবে করে, তো এটা হচ্ছে ঠিক তার আগের একটা স্টেপ। মানে এটা থেকেই আপনারা বডিকে ব্যালেন্স করে তারপরে আপনারা শীর্ষাসনে মুভ করতে পারেন। তো এই চলুন আজকের আমরা ভিডিওতে দেখব যে অর্ধ শীর্ষাসন আমরা কীভাবে করব, এর উপকার কী কী বা কী কী সতর্কতা আমাদেরকে মেনে চলতে হবে। তো প্রতিবারের মতন আমি এবারেও বলবো যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করে কিন্তু আপনারা কোনোভাবেই যোগাসন প্র্যাকটিস করবেন না। আর এখনও পর্যন্ত যদি আপনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিডিওটি না দেখে থাকেন তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যান, আগে গিয়ে দেখুন, সেগুলি প্র্যাকটিস করুন, তারপরেই আপনারা যোগাসন প্র্যাকটিস করবেন। তো চলুন এবার আস্তে আস্তে করে আমরা দেখে নিই যে অর্ধ শীর্ষাসন আমরা কিভাবে করব। তো চলুন ডাইরেক্ট ভিডিওটিতে চলে যাওয়া যাক। প্রথমে এভাবে সোজা হয়ে বসবেন। এবার আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু সাইড হয়ে গেলাম। এরপরে আপনারা বজ্রাসনের মতো করে বসার চেষ্টা করবেন, কিন্তু বসবেন না, হাঁটুর উপরে এইভাবে থাকবেন, ঠিক এইভাবে। এবার আপনার কাঁধের সমান আপনার হাতটাকে রেখে এইভাবে হাতগুলোকে এইভাবে লক করুন। এবার মাথার পুরো তেলোটাকে শুধুমাত্র, মানে মাথার কপাল নয় বা এরকম নয়, শুধু তেলোটাকে পুরোটাকে ঠেকিয়ে রেখে গোটা পিঠটাকে আপনি আস্তে আস্তে করে এইভাবে সোজা করুন। আর পাগুলোকে এইভাবে সাপোর্টে রাখুন। নিঃশ্বাস কিন্তু বন্ধ করবেন না, নিঃশ্বাস নর্মাল থাকবে। আপনারা যতটা চেষ্টা করবেন পিঠটাকে সোজা রাখার, কারণ এখানে আমি বিছানার ওপর করেছি বলে আমার একটু ডিসব্যালেন্স হচ্ছিলো, কিন্তু আপনারা বিছানার ওপর যেন কোনোভাবেই প্র্যাকটিস করবেন না। তো এরপরে আস্তে আস্তে আগের পজিশনে ফিরে এসে কিছুক্ষণ বজ্রাসনে বসুন, কারণ এখানে আপনার মাথাতে যেহেতু রক্ত চলাচলটা বেশি হয়েছে তাই একটু মাথাটা ঘুরতে পারে। এরপরে ধীরে ধীরে আপনারা যেভাবে ধরেছিলেন সেইভাবে করে বিশ্রাম নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা অর্ধ শীর্ষাসন কিভাবে করব। তো চলুন এবার আস্তে আস্তে এর কিছু উপকার সম্পর্কেও আমরা জেনে নিই। তো এই অর্ধ শীর্ষাসন যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের মানে যে পিঠের যে পেশিগুলো আছে সেই পেশিগুলো কিন্তু অনেকটাই স্ট্রেচ হবে। আপনাদের স্পাইনাল যে কর্ডটা আছে সেটাও অনেকটা স্ট্রেচ হবে। এতে কি হচ্ছে, আপনার ব্যাক সাইডের যে মাসলসগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই মজবুত হবে। এই অর্ধ শীর্ষাসন যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের এখানে কি হচ্ছে, ব্রেনে কিন্তু মানে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো করে হচ্ছে। এতে কি হয়, ব্রেনের যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারে। এই অর্ধ শীর্ষাসন যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন তখন দেখবেন আপনাদের বডির যে ব্যালেন্স, মানে আমাদের দেহের যে ভারসাম্য থাকে সেটাও কিন্তু অনেকটাই মানে বেড়ে যায়। কিন্তু মনে রাখতে হবে এই অর্ধ শীর্ষাসন কিন্তু বেশিক্ষণ করা যাবে না। বেশিক্ষণ করার ক্ষেত্রে যেতে গেলে কী হবে, আপনাদের ব্রেনে যে ব্লাড সার্কুলেশন যেটা হচ্ছে না সেটা খুব মানে বেশি পরিমাণে হয়ে যাবে। এতে কী হবে, আপনাদের মাথা ঘুরবে, মানে মুখ চোখ লাল হয়ে যাবে। এই জন্য আপনারা কিন্তু বেশিক্ষণ অর্ধ শীর্ষাসন বা শীর্ষাসন করে কিন্তু থাকবেন না। এই অর্ধ শীর্ষাসন কিন্তু আপনাদের মানে আমাদের যেটা হয় কি, হার্টের পক্ষেও খুব সুন্দর কাজ করে। এতে কি হয়, অর্ধ শীর্ষাসন করার পরে আমাদের যে রেসপিরেটরি যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের কাজটা কিন্তু খুব ভালো করে হয়। এটা আপনার এই আসনটা উপকারী হচ্ছে হার্টের জন্য, লাংসের জন্য এবং হচ্ছে আমাদের গলার জন্য। এই আসনটা যখন আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন এটা কিন্তু আমাদের যে ঘাড়ের যে মাসলসগুলো আছে না সেইগুলোর জন্য কিন্তু খুব উপকারী একটা আসন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই আসনটা যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন তাহলে ইনসোমনিয়া বা ধরুন কারোর সায়াটিকার প্রবলেম আছে বা ধরুন কারোর মানে ডিপ্রেশনের সমস্যা আছে এই সমস্ত জিনিস থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেয়ে আপনার মনকে কিন্তু অনেক সময় শান্ত রাখা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা অর্ধ শীর্ষাসন বা অর্ধ শিরাসন কিভাবে করব, এর উপকার কী কী। তো চলুন এবার এর কিছু মানে সতর্কতাগুলো আমরা জেনে নিই, মানে প্রিকশনসগুলো কী কী আছে সেটাও আমরা এবার জেনে নিই। তো যদি কারোর ধরুন ঘাড়ে যদি কোনো ব্যথা থাকে, কারোর যদি হেডেক থাকে বা রিস্টে প্রবলেম আছে, মানে আমাদের হাতে যে কবজি তাতে যদি প্রবলেম থাকে, তারা কিন্তু কখনোই এই আসনটি প্র্যাকটিস করবেন না। এছাড়াও যাদের ধরুন মাইগ্রেনের প্রবলেম আছে, ডায়রিয়ার প্রবলেম আছে, ঠিক আছে, তারাও কিন্তু এই আসনটিকে অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মনে রাখবেন এই অর্ধ শীর্ষাসন বা অর্ধ শীর্ষাসন বা আপনারা পূর্ণ শীর্ষাসনই যেটা হয় সেটা কিন্তু অনেকক্ষণ বেশি টাইম ধরে করে রাখবেন না। যতটা আপনাদের বডি নিতে পারছে ততটাই কিন্তু নেবেন, এর বেশি কিন্তু আপনারা কোনোভাবেই প্র্যাকটিস করবেন না।
তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা অর্ধ শিরাসন কিভাবে করব বা এর উপকার কি কি বা কি কি সতর্কতা আমাদেরকে মেনে চলতে হবে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যদি এই ফ্যামিলির একটা মেম্বার আপনারা না হয়ে থাকেন তো নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে কিন্তু আপনারা এই ফ্যামিলির একটা মেম্বার অবশ্যই হয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসন বা কোন রোগের কি আসন এই একটা সিরিজ নিয়ে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।